সবাইকে স্বাগত, ভালো আছেন তো সবাই? ও বাস, এবার নামিয়ে ফেলে একটা রুটি ভাজব। চিকেন ছিল, এটাকে এখন একটু দই আর হলুদ দিয়ে ম্যা, আর যেন কী কী দিলাম ভুলেই গেছি, বেগুন এইসব দিয়ে, কুমড়োটা দিয়ে দিয়েছি, এবার আর একটু কষিয়ে আজকে একটু চিংড়ি মাছ বানাচ্ছি। খুব আমি যেই সিডসগুলো আনিয়েছিলাম না 25 রকমের বিশেষ থেকে দেখিয়েছিলাম আপনাদের, ওগুলো সবগুলো তো আর আমি সব সিডসগুলো আমি লাগাইনি, পিটুনিয়া সব লাগিয়ে দিয়েছিলাম, ডালিয়া গাঁদা অল্প অল্প লাগিয়েছি, সবগুলোর বীজ এত ভালো এত ভালো, মানে কি বলবো, 4-5 দিনের মধ্যে আমার গাছ বেরিয়ে গেছে, আর একটু বড় হলেই গাছগুলো তুলে আলাদা আলাদা টবে বসাতে হবে, এখনও সেই স্টেজটা আসেনি, আর হয়নি, আজকে দেখাবো। চিংড়ি মাছ তো দারুণ লাগছে, মানে এত তাড়াতাড়ি যে জার্মিনেশন হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা করবো, রামাখা রামাখা বেশি করে টমেটো দিয়ে দিলাম, ধনে পাতা দেবো নামানোর সময়, কাঁচা লঙ্কা দিয়েই করবো। শীতের দিনে কার কার বাজার যেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, গরমের দিনে আমি এক বাজার যাই না বলতে গেলে, শীতের দিনে এত ভালো লাগে, মানে কিনি না কিনি দেখতে যে কী ভালো লাগে, কালারফুল একদম ফ্রেশ সব সবজি হয়ে যাচ্ছে, কত রকম শাক, ফুলকপি, টমেটো, গাজর, মানে বলে শেষ করা যাবে না মূল্য, ওই জন্য দারুণ লাগে শীতের দিনে বাজার যেতে, অন্তত আমার লাগে। আপনাদের কার কার শীতের দিনে বাজার যেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। টা দিয়ে দিয়েছি, এবার আর একটু কষিয়ে জল দিয়ে দেবো, কষাতে কষাতেই কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য জল দিয়ে একেবারে চিংড়ি মাছ দিয়ে দেবো। আর চিংড়ি মাছ মাছটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম ওপর দিয়ে, এবার গ্যাসিয়ে দিয়েছি ওপর থেকে, শীতের দিনে এই একটাই যে কোনো রান্না। এই একটুখানি বোনলেস চিকেন ছিল, এটাকে এখন একটু দই আর হলুদ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেই, এখন আর রসুন আদা এই সমস্ত গ্রেট করতে ইচ্ছে করছে না। দইটা মাখিয়ে রাখলাম, তার কারণ তাহলে খুব সফট হয়ে যাবে, ওই জন্য। চিংড়ি মাছটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম ওপর দিয়ে, এবার গ্যাসটা অফ করে দিলাম, একটু মিলিয়ে দেই, দিয়ে ঢাকা দিয়ে দেই, একদম শুকনো শুকনো করেছি। ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, শীতের দিনে এই একটাই যে কোনো রান্না, নামানোর সময় ধনে পাতা একটু দিতেই হবে, আর দেওয়া মানেই আবারও বলছি সেই কথা, রান্নার টেস্টই দ্বিগুণ হয়ে যায়। আমার একটা ওয়ার্ড্রপ কিনতে হবে, মানে এখন আর জামা কাপড় আলমারিতে আর হচ্ছে না, ওয়ার্ড্রপ থাকলে সুবিধা কী হয়, এই যে সব লম্বা লম্বা জামাগুলো, মানে লং কুর্তাগুলো ভাঁজ করে রাখলে কী হয়, পড়ার সময় আয়রন করতেই হয়, কুটতে যায়, ওই জন্য ওয়ার্ড্রপ হচ্ছে বেস্ট। ওটা একটা বানাতে দেবো, এই কালী পুজো চলে যাক, তারপরে জাস্ট সব হ্যাং করার জন্য, ওটা কোনো সেলফ রাখবো না। আমার গেস্ট রুম কাম ড্রেসিং রুম, কারণ এসে থাকার গেস্ট তো কমই আছে, ও 9 মাসে 6 মাসে হয়তো বছরে একবার বা দুবার কেউ আসলো, সেই জন্য এটাকে আমি ড্রেসিং রুম বানিয়ে ফেলেছি। যত জামা কাপড় পুজোর সময় বেরিয়েছিল তাছাড়া রেগুলার বেরোতে হয়, এবার তো এইটা তো পুজোয় আমার পড়াই হয়নি,
এই সমস্যাটা হয় না যদি একটা ওয়ার্ড্রব এক্সট্রা থাকতো। মানে এত জামা কাপড় তো কেনা হয়ে যায় না, সারা বছর কেনা হয়, তো পুজোতেও তো কেনা হয়, তারপরে গিফট হিসাবেও তো পাই। এবারে তো পুজোর 5-6টা হয়েছে, সুতরাং বাড়তেই থাকে জামা কাপড়, যদিও বাতিলও হতে থাকে সেই অনুপাতে, যেগুলো আর পরবো না সেরকম কিছু। একদিন বসে বাতিল করতে হবে, তাহলে আমার আরেকটু জায়গা হবে, কিন্তু আরেকটা ওয়ার্ড্রব আমাকে বানাতেই হবে এখন। নাতে কি হয় যে লং জামাগুলো কি হয়, নয়তো এই লং কুর্তাগুলো কি হয় আবার পরার আগে কিন্তু আয়রন করতে হয়। আর এই যদি একাশি হচ্ছে কেন, এগুলো একটু করে তারপর গিজারটা অন করব, স্নান করে আসব। এই লম্বা লম্বা দেখুন, ভাঁজ করলামও আবার কেমন হয়ে গেল, আমার আর ভালো লাগে না বিশ্বাস করুন। এই লম্বা জামাগুলো নিয়ে আমি খুব বিপদেই পড়ে যাই। এই কতগুলো এখানেও আছে ভাঁজ করা, এই যে এগুলো কাল বসে বসে ভাঁজ করে রেখেছিলাম, রেখে আসি শুধু ভাঁজ করা দেখিয়ে দেখিয়ে আপনাদের বোর করছি। রেখে আসি, এসে আজকের আমার লাঞ্চ মেনু লাল শাক, এটা একটা পাঁচমিশালি তরকারি, এই ক্যাপসিকাম, শিম, আর যেন কী কী দিলাম ভুলেই গেছি, বেগুন, এইসব দিয়ে। আর আজকে তো হোয়াইট রাইস বেগুন ভাজা, আর আমার সবচেয়ে ফেভারিট চিংড়ি মাছ কুমড়ো দিয়ে, একটু বেশি করে কুমড়ো দিয়ে দিয়েছি, কারণ না তার কুমড়োটা পরে করা হবে না। অনেকদিন পরে লাল শাক খাচ্ছি রসুন ফোড়ন দিয়ে, দারুণ লাগছে। অনেকদিন পরে কোনো জিনিস খেলে দেখবেন দারুণ লাগে। এই জন্যই তো শীতের সবজি আমাদের এত প্রিয় প্রথম যখন ওঠে, কারণ যেহেতু পুরো গরম, ওই পটল ঝিঙে বেগুন খেয়ে খেয়ে আমাদের মুখের 12টা বেজে যায়, পরের দিকে দেখবেন আর ভালো লাগে না অত শীতের সবজিগুলো। লিভিং রুমে লাইট লাগিয়েছি আজকে দেখুন উইন্ডোতে, দারুণ লাগছে না, আমার তো খুব ভালো লাগছে। এবার দেখুন আমার ব্যালকনি থেকে আমার আশেপাশে বাড়ি রাস্তার লাইটিং দেখা যাচ্ছে, তার সাথে আমার ব্যালকনিরও চারিদিক আলো এসে যে উঠেছে, এই জন্যই দীপাবলিটা আমার তো দারুণ লাগে। দেখুন কী সুন্দর, দুপুরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, বলেছিলাম না পকোড়া করব, পকোড়া করব না, দেখুন কি করছি, তেল দিয়ে দিলাম, কিছুই না, এটা আমি একটু সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করছি, কি করছি দেখুন, আসলে তেমন কিছুই না। চিকেনটার মধ্যে একটু আদা রসুন গ্রেট করে দিলাম, পেঁয়াজ কুচিয়ে দিলাম, আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে এবার একসাথে এটা ঢাকা দিয়ে দিয়ে, আর জল দেবো না, খুব ভালো লাগে রুটি বা পরোটা আমি অনেক সময় করি। ভেবেছিলাম পকোড়া করব, কিন্তু আর ইচ্ছে করলো না, মানে ইচ্ছে করলো না বলতে আমি ভুলেই গেছিলাম, মনে ছিল না। এখন এই 7:30টার সময় রাত, আর পকোড়া ভাজে, এই রাত 7:30টার সময় আর পকোড়া খাবো না,
এখন যে রুটি খাওয়ার তো কিছু বানাতেই হবে, আলু ফুলকপি তরকারি ছিল আর এটা করে নিচ্ছি। দেখুন দইয়ের থেকে জল বেরিয়েছে, দইয়ের থেকে দিয়ে দিয়ে করলেই এটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর সারাদিন ম্যারিনেট করা রয়েছে তো সেই দুপুর থেকে ঢাকা দিয়ে দেয়। একটু ধনে পাতা তো দিতেই হবে শীতের দিনে, ধনে পাতা দিয়ে দিলাম কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে। এবার একটু মিলিয়ে দিয়ে নামিয়ে ফেলবো, এটা দারুণ হয় খেতে, করে দেখবেন এত ইজি করা, যে কেউ দেখবেন আপনার রান্নার প্রশংসা করবে। এটা যদি দেন রুটি বা পরোটার সাথে, গরম ভাতের সাথেও ভালো লাগে। ও ব্যাস, এবার নামিয়ে ফেলে একটা রুটি ভাজবো। এই একটা রুটি খাবো। এই যে আজ আমার ডিনার, চিকেনটা বানালাম সেটা শেয়ার করেছি, আর রুটিটা ভাবছেন এরকম পোড়া পোড়া কেন। আমি রুটি একটু বেশি ভাজি, একটু কড়া ভাজলে আমার খেতে ভালো লাগে, সেই জন্য। ভালোই লাগছে। আর মা শারদা বসে আছেন, বসে বসে মা দেখছেন। শারদা মার ছবিটা যেদিন থেকে এনে আমি আমার লিভিং কাম ডাইনিং রুমে রেখেছি, কি বলবো, সেদিন থেকে সত্যি আমার অদ্ভুত একটা মনে শান্তি থাকে, মনে হয় যেন আমার মাই দেখছে আমি ঠিকমতো খাচ্ছি কি না। বা যখন লিভিং রুমে এসে বসি, মানে এইভাবে যে উনি পা ছড়িয়ে বসে আছেন, এই ছবিটা একটা অন্যই অনুভূতি দেয়, অন্তত আমার আমার তো একদম মনটা ভরে থাকে, অনেক ভালো লাগে, শান্তি লাগে মনটা। জানি না সবার এরকম ফিলিংস হয় কি না মা শারদার এই ছবিটা থাকলে। এটা সাধারণত ডাইনিং রুম বা কিচেনেই রাখে বলে আমি শুনেছি। এখন খেয়ে নেই।